মর্নিং সবাইকে। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই তোমরা ভালো আছো আশা করি, আর আমিও ভালো আছি। আজকে রোববার যেহেতু, তো আজকে ঘর গুছাগুছির পালা, সব ঘর পরিষ্কার করার পালা। তো সকালবেলা উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি, এজন্য এখন ঘরের কাজে লেগে পড়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ এতগুলো জামা কাপড়, এখন এগুলোকে কাচবো। আর এদিকে বালতিতে জল রেখে দিয়েছি, আর ঘরগুলোকে মুছবো। ঘরটাকে পরে মুছবো, কারণ বাজার রানতে গিয়েছে, তো বাজার আসবে, তারপর বাজারটা ব্যাগে কাঁথা সাদা লেগে থাকতে পারে, এর জন্য ঘরটা পরে মুছবো। আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নেব। আর আজকে আমাদের বাড়িতে মেনু আছে, মানে রান্না হবে আজকে হলো পনির, পনিরের তরকারি হবে, তারপর ভেন্ডি পোস্ত আর ডাল, কারণ আমাদের নিরামিষ চলছে, এর জন্য আমরা আজকে নিরামিষ খাবার খাবো। আর দুদিন কি তিন দিন আছে, আমাদের নিরামিষ খেতে হবে। আর দেখতে পাচ্ছ আমার চুলগুলো একদম চিপু চিপকু হয়ে গেছে, কারণ আমি শ্যাম্পু দিতে পারছি না, এর জন্য চুলের অবস্থা এরকম। তো সকালে উঠে ভাবলাম যে তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করব, এই জন্য চলে এলাম। তো এখন জন্য এতটুকুই, পরে আবার আসছি। এই যে রবিবারের বাজার চলে এসেছে, তো এখন সবজিগুলো কেটে এখন রান্না বসাবো। প্রথমে আমরা তেলটাকে গরম করার পর কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলু আর ভেন্ডিটাকে একটু হালকা হালকা ভেজে নিয়ে, তারপর এর মধ্যে আমরা পোস্ত আর সরষা দিয়ে ঢেলে দিয়েছি, যেটা মানে মিক্সিতে পেস্ট করেছিলাম। এখন এটা একটু মাখা মাখা হবে, তারপর আমরা নামিয়ে নেব। আর এদিকে হলো আমরা মশলাটাকে বেটে নিয়েছি পনিরের জন্য, পনিরের আলু ঠালু এখন রেডি করে নেব। এদিকে পনিরটাকে হলো হালকা করে ভেজে নিচ্ছি, আর এদিকে ডাল সেদ্ধ বসানো হয়ে গেছে, আলুগুলোকে পরে ভেজে নেব, তারপর মশলা দিয়ে আমরা পনিরটাকে নামিয়ে নেব। এই যে পনিরের তরকারি হয়ে গেছে, এদিকে ভেন্ডি পোস্ত আর সরষা দিয়ে করা হয়েছে, আর এদিকে সব সবজি দিয়ে একটা ডাল করা হয়েছে। এই দেখো বন্ধুরা, এখন খাবার নিয়ে বসে গেছি, এখন ভাত খাবো, খেয়ে দে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। রোববার ছুটির দিনে আজকে কি কি করলাম সকাল থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। যাই হোক, অল্প স্বল্প করেছি, আর অনেক কিছু দেখানো বাকি ছিল কিন্তু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চ্যানেলটিকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি না কেন তোমরা আগে দেখতে পাও। আর তোমরা আজকে কে কি করলে বাড়িতে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।